দেশের বর্তমান চিত্র তুলে ধরেছেন, কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে, আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অত্যন্ত সুচিন্তিতভাবে এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আজকে আওয়ামী লীগের সরকার, 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমরা, যে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিলাম, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, যে আমরা এই দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা এই দেশে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব, আমরা এই দেশে আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের সন্তানদের জন্য এমন একটা বাসভূমি নির্মাণ করব যে বাসভূমিতে তারা নিরাপদ বোধ করবে, তারা লেখাপড়া শিখতে পারবে, তাদের স্বাস্থ্য সেবা হবে এবং তারা তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্যের সঙ্গে এই 50 বছর পরে আমাদেরকে বলতে হয় যে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিত ভাবে আমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আমাদের অনেক নেতা আছেন যারা বলেন, অনেকেই বলেন যে আওয়ামী লীগ একটা 420 পার্টি, তাই না? বলে না অনেকে? আমি তাদের সঙ্গে একমত। আমি শুধু এটুকু জোর করতে চাই যে আওয়ামী লীগ আসলে একটা প্রতারক দল, এবং এই সরকার পুরোপুরিভাবে প্রতারণা করে আমাদের মানুষের সমস্ত অধিকারগুলো ছিল সেই অধিকারগুলোকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনাদের মনে আছে যে 2008 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি 10 টাকা কেজি চাল খাওয়াবো। মনে আছে আপনাদের? বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব, বিনা পয়সায় সার দেব, তাই না? এখন সারের দাম কত? 22 টাকা। যে সার 10 টাকা দিতে চেয়েছিলেন সেটা এখন কেজিতে 22 টাকা ইউরিয়া সার, এবং আজকে এই সরকার আবার ওই সারের দাম বাড়িয়েছে 35%। আজকে ঘরে ঘরে চাকরি তো দূরে থাক, আজকে সমস্ত শিক্ষিত ছেলেদের কোনো কাজের সুযোগ নেই, কোনো কর্মসংস্থান নেই। আমাদের অনেক ছেলে আছে, অনেক ছেলে যারা এখন মোটর বাইক চালায়, শিক্ষিত ছেলে। আমাদের অনেক ছেলে আছে যারা এখন হকারের কাজ করে। আমাদের অনেক ছেলে আছে, তারা বলে না, তারা এখন রিক্সা চালায়, সিএনজি চালায়। বন্ধুগণ, এলাকায় থাকতে পারে না, পুলিশের অত্যাচারে, আওয়ামী লীগের অত্যাচারে তারা চলে এসেছে ঢাকা শহরে, এসে এখানে এই কাজগুলো তারা করে তাদের জীবিকা নির্বাহ করছে। বন্ধুগণ, এই সরকার চাকরি দেয়, কাকে চাকরি দেয় জানেন? আপনারা জানেন, আওয়ামী লীগের শিক্ষক লাগবে, তাদের সার্টিফিকেট লাগবে, আর সঙ্গে আবার 10 থেকে 15-20 লাখ টাকা ঘুষ দিতে হবে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। বন্ধুগণ, আওয়ামী লীগ বলেছিল যে তারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখবে, বাক স্বাধীনতা দেখবে, সংবাদপত্রের স্বাধীনতা দেবে, সমস্ত গুলোকেই তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের সাংবাদিক ভাইরা আমাদের সামনে আছেন, তারা জানেন যে তারা কতটুকু লিখতে পারেন, তারা জানেন যে তারা কতটুকু ছবি এখানে, আজকে ওই তারাও সকাল 10টা থেকে এখানে ছবি দিচ্ছেন, কিন্তু দেখবেন তারা গিয়ে হয়তো মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড আপনাদের ছবিগুলো দেখাবে। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনি যারা আমাদের মিডিয়ার কাজ করেন, তাদেরকে বলেছেন তোমরা এক কাজ করো, ওই যেটা চালালে ড্রোন, আপনারা অনেকেই সবাই ড্রোনের দিকে তাকাচ্ছিল, তাই না? তা আমি তখনই জিজ্ঞেস করলাম, যারা এই ড্রোনটার সঙ্গে জড়িত আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যেটা চালাচ্ছেন এটা তো বেআইনি। বলে না, আপনাদের কতগুলো ড্রোন আছে যেগুলো কত? 5 পাউন্ডের নিচে, সেগুলোর জন্য কোনো অনুমতি লাগে না। কিন্তু কয়েকদিন আগে কয়েকটা খবর আমার চোখে পড়েছে যে সরকার, বিশেষ করে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা ইরান থেকে 21টা ড্রোন আমদানি করেছে।
এবং তারা বলেছে যে ড্রোন তারা নিয়েছে ভাষাঞ্চলে তারা পরীক্ষা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছিলেন দেখেছেন যে ড্রোন কিভাবে চলে এবং সেই ড্রোনে তারা কি করবে ওই ভাষাঞ্চলে রোহিঙ্গাদেরকে তারা মনিটর করবে আসলে তারা এগুলো নিয়ে এসেছে এই দেশের মানুষকে মনিটর করার জন্য নিয়ে এসেছে যারা গণতন্ত্র চায় তাদেরকে মনিটর করার জন্য বন্ধুগণ ড্রোনের নাম শুনলেই আমরা খুব ভয় পাই কেন ভয় পাই যে আমরা দেখছি ড্রোন দিয়ে কিভাবে অন্য দেশে গিয়ে বিভিন্ন নেতাদেরকে হত্যা করা হচ্ছে আমরা দেখেছি এই ড্রোন দিয়ে কিভাবে যারা গণতন্ত্র চায় গণতন্ত্রের লড়াই করছে সংগ্রাম করছে তাদেরকে হত্যা করা হয় তাই আমার এই ড্রোনের কথা বলছিল আজকে এই সার্ভেলেন্স তারা তৈরি করেছে বন্ধুগণ সারা দেশে কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসলো যে আজকের আমাদের এই শান্তিপূর্ণ সভা শান্তিপূর্ণ সভা এই শান্তিপূর্ণ সভা থেকেও আপনারা আমাদের ইতিমধ্যে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র নেতা ছিলেন ওর নাম হচ্ছে না 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 কি নাম বললেন খালেক না রে ভাই আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে বিচার বিভাগ আমি একটু বলতে চাই আমাদের বিচার বিভাগ এই বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে শুধু তাই নয় বিচার বিভাগের বিচারক ছাই রক্ত দিয়ে এই দেশের সংবিধানকে তারা ধ্বংস করে দিয়েছে আপনার জানা আছে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন পেতাম যে ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশের মানুষ তাদের ভোট দিতে পারত তাদের প্রতিনিধি নির্বাচিত করত এবং সেটা সংবিধানে সংযোজিত হয়েছিল চারটা নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান অধীনে প্রত্যেকটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু অবাধ হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে অত্যন্ত পরিকল্পিত ভাবে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে দিয়ে সেদিন থেকেই তারা এই দেশের যে রাজনৈতিক ব্যবস্থা তাকে তারা ধ্বংস করে দিয়েছে বন্ধুগণ সেদিনই দেশমুক্তি বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করার মধ্য দিয়ে দেশে নতুন করে সংঘাত শুরু হলো অস্থিতি সৃষ্টিতা শুরু হলো বন্ধুগণ এইটাই হচ্ছে মূল কথা তারা সেদিন থেকে সেটা শুরু করেছে আজকে এই সরকার প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করেছে সমস্ত প্রশাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা করে ব্যবস্থা তাদেরকে তারা নিজের দলীয় লোক দিয়ে সম্পূর্ণ বোঝাই করে দিয়েছে শুধু তাই নয় আপনারা দেখছেন যে আজকে পুলিশ এমন ভূমিকা পালন করে মাঝে মাঝে করে এসেছে সব সময় যে যেন তারা আওয়ামী লীগের দলীয় একটা বাহিনী হিসাবে কাজ করে আজকে আমরা যারা আছে বিভিন্ন জায়গায় ইউএনও ডিসি অন্যরা তারাও কিন্তু একইভাবে এই সরকারের দলীয় কর্মচারীকে পরিণত হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আপনারা কোনো দলের বা ব্যক্তির আপনারা কর্মচারী নন কর্মকর্তা নন আপনাদেরকে অবশ্যই সমস্ত মানুষের জন্য এই দেশের গণমানুষের জন্য কাজ করতে হবে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং বিচারটাকে সঠিকভাবে করতে হবে বন্ধুগণ আপনারা জ্বালানি সম্পর্কে অনেক কথা শুনেছেন আমি শুধু জ্বালানি সম্পর্কে একটা কথা বলতে চাই আজকে যে জ্বালানির দাম বাড়ানো হয়েছে জ্বালানি তেলের পেট্রোল অক্টেল ডিজেল কেরোসিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সাধারণ মানুষেরা আজকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আজকে পরিবহন ব্যয় বেড়ে গেছে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আজকে আমার কৃষক তার কৃষির শেষ ব্যাহত হচ্ছে আজকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে আজকে যে কোর্ট থেকে যে আমদানি করে আনবে সে আমদানি করার খরচ বেড়ে যাবে আজকে চাল ডাল তেল লবণ সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে আরেকদিকে বিদ্যুতের যে সমস্যা সেটা আরো বেশি বৃদ্ধি পাবে বিদ্যুতের দাম আরো বেশি হবে এই সরকার আমদানি করার জন্য চুরি করার জন্য দুর্নীতি করার জন্য তারা
আমার দেশে যে গ্যাস আছে যে গ্যাস ফিল্ডগুলো আছে সেখানে গ্যাস উত্তোলন করবার জন্য তার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই না করে তারা ওই কয়েকজন তাদের নিজস্ব ব্যবসায়ী তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা কি করেছে তারা আমদানি করছে যে আপনি গ্যাস আমদানি গ্যাস আমদানি করবে করছে আজ অতীতে এলএনজি আমদানি করছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এটাতে আমাদের অনেক বেশি ব্যয় হচ্ছে যার ফলে আজকে বিদ্যুতের দাম অনেক বেড়ে গেছে আপনারা দেখেছেন যে বিদ্যুতের কি বিপ্রাট হয়েছে কুইক রেন্টের পাওয়ার প্ল্যান্টে আপনারা শুনেছেন ইতিমধ্যে 28,000 কোটি টাকা প্রতি বছর দেওয়া হচ্ছে ইতিমধ্যে 78,000 কোটি টাকা পাচার হয়ে গেছে আমি আরেকটা কথা কয়েকদিন আগে বলেছিলাম যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তাদের একটা যে হিসাব পরিসংখ্যান সেই হিসাবে তারা বলছে যে গত 7 বছরে প্রায় $270 বিলিয়ন রপ্তানি হয়েছে আয় হয়েছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে তার হিসাব আছে $240 বিলিয়ন প্রশ্ন আমাদের সেদিনও বলেছিলাম কোনো উত্তর দেননি এই $30 বিলিয়ন কোথায় গেল কারা নিয়ে গেল মন্ত্রীরা নিয়েছে না আমদানা নিয়েছে না ব্যবসায়ীরা নিয়েছে না যারা পাচার করে বাইরে বিভিন্ন বাড়ি ঘর বানাচ্ছেন বেগমপাড়া মালয়েশিয়া ইংল্যান্ডে আমেরিকায় তারা তারা নিয়ে গেছেন সেটা জনগণ জানতে চায় বন্ধুগণ আজকে এই সরকার আমাদের সমস্ত যে স্বপ্নগুলো সেগুলোকে ধ্বংস করে দিয়েছে আমি বিশেষ করে আমাদের এই ছাত্ররা আছে আমাদের যুবকেরা আছে আমাদের তরুণরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা যখন যুবক ছিলাম আমরা যখন তরুণ ছিলাম আমরা যখন লড়াই করেছি যুদ্ধ করেছি একটা দেশ স্বাধীন করেছি আজকে এখানে আমানুর রহমান সাহেবরা আছেন এবং সমস্ত বইয়ের যারা নেতা ছাত্ররা তারা আছেন তারা সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন ফিরিয়ে নিয়ে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে আমাদের নেতা যারা তারেক রহমান মিথ্যা মামলা থেকে শুধু এ দেশে নির্বাসিত করে রাখা হয়েছে তার নেতৃত্বে আজকে তরুণ সমাজ যুবক সমাজ তাদেরকে জেগে উঠতে হবে বন্ধুগণ আজকে জেগে উঠতে হবে আমাদের যুবকদেরকে তরুণদেরকে তাদেরকে আজকে আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে বন্ধুগণ সেই স্বাধীনতা হবে আমাদের ভবিষ্যতে নিরাপদ থাকার স্বাধীনতা সেই স্বাধীনতা হবে আমাদের সমৃদ্ধির স্বাধীনতা সেই স্বাধীনতা আমাদের ন্যায় বিচার সাম্য ও সামাজিক মর্যাদার স্বাধীনতা নতুন বাংলাদেশ নির্মাণ করব আমরা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বন্ধুগণ ভক্ত প্রতিজ্ঞ করতে চাই না এই সংগ্রাম শুরু হয়েছে লড়াই শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে এই লড়াই আমাদের প্রাণের লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এই লড়াই আমাদের বাংলাদেশকে রক্ষা করবার লড়াই শুধু বিএনপির নয় তারেক রহমানের নয় আমাদের নয় এই লড়াই বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচাবার লড়াই বন্ধু এই লড়াইয়ে অবশ্যই আমাদের শরীর হতে হবে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে রাজপথ আমাদেরকে দখল করতে হবে রাজপথের লড়াইয়ের মধ্য দিয়েই আমরা অবশ্যই এই ফ্যাসিস্ট দানবীয় হাসিনা সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে আমরা একটি জনগণের সরকার জনগণের রাষ্ট্র জনগণের একটা সমাজ তৈরি করবো বন্ধুগণ তাই পরিষ্কার করে বলতে চাই হাসিনা সরকারকে আওয়ামী সরকারকে আর কাল বিলম্ব না করে অবিলম্বে পদত্যাগ করুন কারণ আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা মানুষের সমস্যার সমাধান করতে পারছেন না সুতরাং আপনাদেরকে এই মুহূর্তে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সংসদকে বিলুপ্ত করতে হবে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে সমস্ত মানুষকে এক করে নির্বাচন দিয়ে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে নতুন সরকার গঠন করতে হবে তাই বন্ধুগণ আজকে আমরা আগামীকাল আপনারা জানেন যে আমাদের সারা দেশে জেলা পর্যায়ে 8টা জেলা বাদ দিয়ে ঢাকা ডিভিশন 8 জেলা বাদ দিয়ে আমাদের সমাবেশ আছে সেই সমাবেশগুলো আমরা পালন করব এবং এর পরে আমরা 22 তারিখ থেকে সমগ্র উপজেলা গ্রাম পর্যায়ে
আমরা ছড়িয়ে পড়ব এবং সেই একই ভাবে আমাদের প্রত্যেকটি উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ জেলাগুলোতে বিক্ষোভ মিছিল সমাবেশ মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল সমাবেশ মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনতার সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে অবশ্যই বাধ্য করবে এবং তাদেরকে নির্বাচন দিতে বাধ্য করবো আমরা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ চমরক জিন্দাবাদ তার একটা আহ্বান জিন্দাবাদ স্লোগান দেবেন আমার সঙ্গে আপনারা।